কোটা সংস্কার আন্দোলনে যখন দেশ উত্তপ্ত, তখনই এই সেনা সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন সেনাপ্রধান। এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অন্যদিকে দেশ ছেড়ে আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রীরা পালিয়ে গিয়েছেন। কেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন হঠাৎ করে, এই সহিংসতার মধ্যেই এই ভিডিওতে দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ভিডিওতে একটি লাইক দেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে যে কঠিন আন্দোলন চলছে, কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলন কিন্তু এখন সরকার পতনের রূপ নিয়েছে। এখন সকলেই দাবি করছে সরকারকে পদত্যাগ করতে হবে, সরকারই যত ঝামেলার মূল। দর্শক, এরকম ঘটনার মধ্যে কিন্তু এখন সেনাবাহিনী দিল্লি জরুরি বৈঠকে বসেছেন সেনাপ্রধান। সেখানে রীতিমতো যে সিদ্ধান্ত হয়েছে এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আপনারা দেখেছেন শুরুতেই। দর্শক, তার পাশাপাশি দেখেছেন আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রীরা, কয়েক ডজন এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তারা কোন কোন দেশে পাড়ি জমিয়েছেন এসব বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। দর্শক, তাহলে কি আওয়ামী লীগের পতন হয়ে যাবে? আওয়ামী লীগ তাহলে কি আর ক্ষমতা আসতে পারবে না? নতুন করে নির্বাচন দিতে হবে? বাকি সেনাবাহিনীর অধীনে কোনো একটি নির্বাচন হতে যাচ্ছে? এসব বিষয় নিয়ে কিন্তু সকলেই গুঞ্জন সৃষ্টি হয়ে দিয়েছেন। দর্শক, এসব বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।